আতঙ্ক নয় সতর্কতা, টিম ইমাজিনের সাফ কথা। সচেতনতার এই কটা দিন সাথে থাকুক শুধু ইমাজিন। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে ভিন দেশ থেকে আসা শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অন্তত 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা। সেই জায়গায় কেউ এই নির্দেশ মানছেন, কেউ বা মানছেন না। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আলমশাহী ও ভবানীবাটি গ্রাম নজির করলেন। গ্রামজুড়ে যেন কোনোভাবেই সংক্রমণ না ছড়ায় তাই বিদেশ ফেরত 12 জন শ্রমিককে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে গ্রামের প্রাইমারি স্কুলে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করলেন। স্কুলেই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নজির মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ুক, তাহলেই নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়তে সক্ষম হব। পশ্চিমবাংলার বাইরে থেকে যারা আমাদের বিভিন্ন কাজে যায় তারা এসে আপনার বাড়িতে ঢুকছে বা ঢুকাচ্ছি। বাড়িতে ঢুকে যেটা সমস্যাটা হচ্ছে যে বাড়িতে ঢুকার পর তার ছেলেমেয়েরা কি স্পর্শ করছে, বাড়ির আসবাবপত্র ওরা ব্যবহারটা করছে, আর ওই সমস্ত জিনিস তার ছেলেমেয়েরা আবার ব্যবহার করছে, আর ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে। যদিও মেন যাকে সমস্যা যেটা ভাবছি সে হয়তো বাড়িতে থাকে কিন্তু তার ছেলেমেয়েরা তো বাইরে যাচ্ছে। তো সমাজটা যাতে বিকশিত না হয়, পরিস্ফুটিত না হয়, এটাকে নিস্তব্ধ করার জন্য আমরা নিজস্ব উদ্যোগে আমরা দুটো গ্রামের ভবানীবাটি আলম সাহেব যারা বিদেশে থেকে যারা এসছে তাদের আমরা ভবানীবাটি এই প্রাইমারি স্কুলে 14 দিন আমরা নিজেরা হেফাজতে রাখার ব্যবস্থা করেছি। কেউ উড়িষ্যা থেকে এসছে, কেউ আসাম থেকে এসছে, বিশেষ করে দুটো রাজ্যই আমাদের বেল্টের লোকেরা আসাম বিহারেও যায়। বিহার থেকে যারা আছে বিহারেও আটকে রয়েছে। এখনও খবর আছে যে যারা বিহারি ছিল তারা রাস্তাপথে আটকে আছে। আমরা ওয়াকিবহাল, আমরা চেক আপ করছি, আমরা ধরছি বিষয়টাকে, যাতে বাড়ির ঢোকার মুহূর্তে আমরা যাতে ক্যাম্পে পাঠাতে পারি। এই ধরনের প্রত্যেকটা মানুষকে, আমাদের সামাজিক সম্পন্ন মানুষকে, এলাকা যারা বিশিষ্টজন তাদেরকে বলা হয়েছে ওরা নিজস্ব উদ্যোগে যেখানে যার বাড়ির পাশে থাকবে না কেন এই ক্যাম্পে হাজির করানোটাই হচ্ছে তাদের মূল কাজ। এই নির্দেশটা দেওয়া হয়েছে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।